শুধু আজকের জন্য 10ই ফেব্রুয়ারি। মজা রিকভারিতে এসে আমাদের মজা করার ধরনটাই বদলে গেছে। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 107। অতীতের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আমাদের অনেকেই এই উপলব্ধি করি যে যখন আমরা নেশা করতাম তখন আমাদের মজা করার ধরনগুলি বেশ বিধ ঘুটেছিল। আমাদের মধ্যে কয়েকজন সেজে গুজে পাড়ার ক্লাবে না হয় আড্ডায় যেতাম, সূর্যোদয় হওয়া পর্যন্ত আমরা নাচতাম, মদ ও অন্যান্য মাদক সেবন করতাম। তখন আমরা সাংঘাতিক মারামারি এবং ঝগড়া ফাসাদে জড়িয়ে পড়েছি, কখনো কখনো গুলিও চলেছে। তখন সে জিনিসগুলিকে আমরা মজা বলে ভাবতাম, এখন সেগুলোকে স্রেফ পাগলামি বলে মনে হয়। আজকে আমার মজা করার বিষয়ক ধারণা পাল্টে গেছে। আজকের দিনে আমাদের জন্য মজা হলো সমুদ্রের পার ধরে হাঁটতে থাকা, দূর দিগন্তে অস্তে যাওয়া সূর্যকে পশ্চাৎপদে রেখে ডলফিনের লাভঝাপ করা দেখা। এখনকার মজা হলো কোনো এনের পিকনিকে যাওয়া কিংবা কোনো এনের কনভেনশনের কমিটি শোতে উপস্থিত হয়ে তার আনন্দ নেওয়া। এখন মজা হলো সাজগোজ করে কোনো ভোজ সভায় যাওয়া এবং কে কাকে কি করল আর তার জন্য লড়াই বেঁধে যাওয়া বা গোলাগুলি চলার ব্যাপারে কোনোরকম দুশ্চিন্তাই না করা। এক উচ্চতর শক্তি ও নার্কোটিক্স অ্যানানিমাসের ফেলোশিপের কৃপায় মজা নিয়ে আমার ধারণার আমূল পরিবর্তন হয়েছে। আজকে যখন আমরা সূর্যোদয় দেখার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি তখন সেটা সাধারণত এই কারণেই হয় যে আমরা আগের রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। নেশার আড্ডায় সাধারণত নেশা করে ঢুলুঢুলু চোখে ভোরবেলায় বাড়ি ফিরেছি বলে নয়। আর নার্কোটিক্স অ্যানানিমাস থেকে যদি আমরা শুধু এটুকুই পেয়ে থাকি তবে সেটাই যথেষ্ট। শুধু আজকের জন্য আমি আমার রিকভারিতে মজা করব।